কিছু মৌলবী সাহেব ব্যানার ছেড়েছে, এই ব্যানার গুলো লিখে লিখে বিভিন্ন জায়গায় দেয়ালে টাঙ্গাচ্ছেন যে এই ঈদ কোন ঈদ, ঈদ তো দুইটা আর কোন ঈদ তারা খুঁজে পায় না। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ পড়া যে কত বড় ইবাদত তা তো ভাষায় প্রকাশ করা যাবে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে গাধার পিঠে বসতেন সেই গাধার পায়ের ধুলাবালির আলোচনা করাও মিন আ'লাল মুস্তাহাব্বাত, শ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদত বলে সুবহানাল্লাহ। বড় আলেমরা এগুলো বলে না যে ঈদ কোন ঈদ, মিলাদুন্নবী কোথায় পেয়েছো, বাহাসে তো সংঘাত বাড়ে দ্বন্দ্ব বাড়ে, কি দরকার, আসুন সংলাপে বসি। হ্যাঁ আপনার কাছে আমাকে দাওয়াত করেন না আমার কাছে আসেন, পুলিশ দরকার নাই, ম্যাজিস্ট্রেট দরকার নাই, বিচারক দরকার নাই, বিবেক তো আছে। আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করি কেন? আগে তো আমি অনেক কিতাবপত্র দিয়ে দলিল দিতাম, দেখছেন না, এখন আর এত দলিল দিতে হয় না, কারণ দেশের মানুষ এখন ভুল ফতুয়া মানতে চায় না, তারা এখন জানে ঈদে মিলাদুন্নবীর মাহফিল এই আমলটি কোরআন সুন্না নির্ভর একটি ভালো আমল, একটি উত্তম আমল। আপনারা জানেন প্রায় 3 বছর যাবত সৌদি আরবে আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করে, ওখানে যে সকল মহান আলেম ইমাম আছেন, আমার দেশে যারা মিলাদুন্নবীর বিরোধিতা করেন আরবের ওই সব আলেমের জুতা বহনের যোগ্যতাও এখনো তাদের হয় না। এই মৌলবীদের অবস্থা হলো জিব্বা যতটুক ফতুয়া তার চেয়ে লম্বা, ঠিক কিনা? জিব্বা যতটুক ফতুয়া তার চেয়ে লম্বা। আমরা কেন করি মিলাদুন্নবী মাহফিল, প্রশ্ন আসে না? প্রথম কথা, মিলাদুন্নবী এটা অস্বীকারের কোনো সুযোগ নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের অস্বীকারকারীকে আমরা কাফের মনে করি, ঠিক রাসূলুল্লাহর সিরাতের অস্বীকারকারীকে আমরা কাফের মনে করি। খুব বেশি বিপত্তি করছেন তারা ঈদ শব্দ নিয়ে, যে এই ঈদ কোন ঈদ। আমার কাছে আমার কিছু ভক্ত পাশের এলাকা থেকে দুদিন আগে এসেছেন, নারায়ণগঞ্জের কোনো কিছু মৌলবী সাহেব ব্যানার ছেড়েছে, এই ব্যানার গুলো লিখে লিখে বিভিন্ন জায়গায় দেয়ালে টাঙ্গাচ্ছেন যে এই ঈদ কোন ঈদ, ঈদ তো দুইটা আর কোন ঈদ তারা খুঁজে পায় না। যারাই ঈদে মিলাদুন্নবীর ঢালাও বিরোধিতা করে, মিলাদুন্নবী বলতে কোরআন হাদিসে কিছু নেই, তাদের দুইটা সমস্যার একটা সমস্যা আমি পেয়েছি, এক হয় চোখের সমস্যা নয় মনের সমস্যা। মনের সমস্যা হলো একটা রোগ, ওটা নেফাক, মুনাফিকি। এই রোগ যখন ভিতরে ঢুকে তখন হাজার দলিল মানতে মন চায় না। আরেকটা সমস্যা চোখে, চোখে লামা জাবিদের চশমা দিয়েছে এই জন্য ঠিক মতো দেখে না, ঠিক মতো বলে ঈদ দুইটা আর কোন ঈদ নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ কোরআন সুন্না থেকে একটি দুইটি নয় 12 প্রকার ঈদকে প্রমাণ করেছে। আমি একটি হাদিস শোনাচ্ছি, তিরমিজিতে এসছে, সুনান তিরমিজির হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذنا ذلك اليوم عيدا. رسول الله صلى الله عليه وسلم আপন চাচাতো ভাই
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোরআন কারীম পড়তেছিলেন সূরা মায়দা চতুর্থ আয়াতে যখন আসলেন পড়তে লাগলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আপনারা তো আয়াতের অর্থ বুঝেন নাই এইজন্য সুবহানাল্লাহ বলতে পারলেন না কথাটি অপ্রিয় হলো সত্য 1500 বছর আগের আরবের ইহুদিরা আমাদের অনেক বেশি কোরআন বুঝতো ঠিক কি না কোরআন যে সত্য তাও জানতো মুহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল তাও জানতো সমস্যা ছিল গ্রহণ করত না আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াত পড়লেন আর ওনার সামনে বসা এক ইহুদি বসার থেকে দাঁড়িয়ে গেল তিরমিজিতে ইহুদির নামটা আসে নাই বুখারীতে হাদিসটি আছে সেখানেও নামটা আসে নাই কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদে নামটি উল্লেখ করেছেন লোকটি ছিল কাবুল আহবাব ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম এবং পণ্ডিত পরে হযরত উমরের যুগে লোকটি মুসলমান হয়েছে এবং মুসলিম জগতের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজনে পরিণত হয়ে গেছে কাবুল আহবাব বসাতে দাঁড়ায় কাবুল আহবাব ডাক দিয়ে বললেন ইবনে আব্বাস لو نزلت هذه الآية علينا لاتخذنا ذلك اليوم عيدا যদি এরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর তাওরাতে নাযিল হতো আয়াত নাযিলের দিনটিকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস তখন জবাব কি দিবেন যে ভাই আমাদের তো ঈদ দুইটা ঈদুল ফিতর ঈদুল আযহা বানানোর তো সুযোগ নাই এই জবাব দিবেন না জবাব তিরমিজির হাদিসের বাকি অংশে এসেছে তিনি বললেন ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন আবার মালিক আল্লাহর কসম রে ইহুদি এই আয়াত নবী মুহাম্মদ সাল্লামের উপর নাযিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে ফি ইয়াউমি আরাফা ওয়া ইয়াউমি জুমআ দিনটি ছিল আরাফার দিন দিনটি ছিল জুমার দিন তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন সুবহানাল্লাহ পৃথিবী নয় গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুফাসসির সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাবালক থাকতেই 30 পারা কোরআনের পুরো ইলম আল্লাহ তার সিনায় মুসাজ্জাল করে দিয়েছেন সুবহানাল্লাহ নূর নবীর নূরের হাতের বরকতে সুবহানাল্লাহ বুখারী সহি বুখারি কিতাবুল ইলমের মধ্যে এসেছে একটি হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমি একদিন আল্লাহর রাসূলকে ওযুর পানি এনে দিলাম ওযুর পানি পেয়ে রাসূলুল্লাহ এত খুশি হলেন ফদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اللهم علمه التاويل নূর নবী আমাকে নূরময় বুকের সাথে জড়ালেন অন্য বর্ণনায় আমার সিনায় একটা থাপ্পড় দিয়ে বললেন আল্লাহ তুমি আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে কোরআনের ইলম দান করে দাও আমার নূর নবীর নূরের হাতের একটি থাপ্পড় লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাবালক ইবনে আব্বাসের সিনায় 30 পারা কোরআন মুসাজ্জাল করে দিলেন 30 পারা কোরআনের তাফসীর আল্লাহ পাক ওনার সিনায় দিয়ে দিলেন যিনি সবচেয়ে বেশি কোরআন বুঝলেন তিনি পড়লেন
আরাফার দিন ঈদের দিন জুমার দিন ঈদের দিন এটা কি আমার কথা না ইবনে আব্বাসের কথা উনি বললেন প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক হজের দিন ঈদের দিন তাহলে আমরা দুই ঈদ ছাড়া আরো দুটো ঈদ পেলাম কথা বলেন আর ওনারা ঈদ খুঁজে পায় না সমস্যা কয়টা চোখে নয় মনে আর কোনো সমস্যা নাই ঈদ কাকে বলে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীতে ব্যাখ্যা করেছেন ঈদ হলো আসুরুরুল আঈদ আসুরুরুল আঈদ আনন্দটা বারবার মনে জাগে তাকে ঈদ বলা হয় সুবহানাল্লাহ কি বলা হয় ঈদ বলা হয় অর্থাৎ ঘটনা একবার ঘটবে আনন্দ বারবার লাগবে একে বলা হয় ঈদ কি বলা হয় ঈদ প্রিয় ভাইরা আমার তাহলে ঈদ মিলাদুন্নবী কি আল্লাহর আখিরি নবী নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে রবিউল আব্বালের 12 তারিখ সুবহে সাদেকের সময় মক্কা মুকাররমায় আম্মা জান হযরতে আমিনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন যে রাতে হাদিসের ভাষায় সে রাতকে বলা হয় লাইলাতু মাউলিদুল মুস্তাফা সেজন্য প্রতি বছর রবিউল আব্বাল মাসের আগমন ঘটলে মমিনের হৃদয়ে 1000 বছর আগে সে শুভ মুহূর্তের কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায় সেই আনন্দের প্রকাশ করার জন্য মমিন যদি শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে ইবাদত বন্দেগী করে রোজা রাখে নফল নামাজ পড়ে সিরাতুন নবী নামে কিংবা মিলাতুন নবী নামে মাহফিল করে ইসলামী সঙ্গীত সন্ধ্যা করে হামদ পড়ে নাত পড়ে জিকির ফিকির করে দরুদ সালাম পড়ে তাবারুক বিতরণ করে খাস মুনাজাত করে তাকেই তো বলা হয় মাহফিলে ঈদ মিলাদুন নবী প্রিয় ভাই সব আমার প্রিয় ভাই বন্ধুগণ রাসূলুল্লাহর কথা মনে করে স্মরণ করে আনন্দের প্রকাশ করা নির্দেশ আল্লাহ নিজেই করছেন সূরা ইউনূস আল্লাহ পাক বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আল্লাহর ফজল আর আল্লাহর রহমতকে স্মরণ করে মমিন গঞ্জন আনন্দ করে মলি সাহেবরা এই একটা আয়াতের তাফসীর খুঁজে দেখো আমার কাছে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ছাড়া আমার কাছেই প্রায় নির্ভরযোগ্য 14টি তাফসীর আছে আলহামদুলিল্লাহ মলি সাহেবরা ব্যানার লেখার আগে তাফসীর পড়ো আল্লাহ কোন ফজল আর রহমতের জন্য আনন্দ করতে বলেছেন হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব রুহুল মাআনি 26তম 11তম খণ্ড 183 পৃষ্ঠা লেবানন বৈরুতের ছাপ এই আয়াতের তাফসীরে মাহমুদ আলুসি লিখেছেন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ইন্নাল ফাদলা আল কুরআনু ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন
আল্লাহ যে ফজলের কথা বলেছেন তা হলো কোরআন আর যে রহমতের কথা মনে করে আনন্দ করতে বলেছেন সেই রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা যে ঈদ মিলাদুন নবী পালন করি এটা আল্লাহর নির্দেশ মোতাবেক না পরিপন্থী আল্লাহর হুকুম মানি জি ঠিক কি না যারা পালন করে না তাদের কিছু বলি কথা বলেন আমাদের কথা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনকারকারী বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে মিলাদ যদি কেউ না পড়ে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই সুন্নাত মুস্তাহাব কাজ কেউ যদি না করে তাকে তো কিছু বলার নাই আছে আমি বলবো ভালো করে নিজেদের কিতাবগুলো পড়ুন আল্লামা খলিল আহমদ আম্বেদকর বজরুল মজহুর শরহ সুনান আবি দাউদের লেখক দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবে লিখেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ পড়া যে কত বড় ইবাদত তা তো ভাষায় প্রকাশ করা যাবে না বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে গাধার পিঠে বসতেন সেই গাধার পায়ের ধুলাবালির আলোচনা করাও মিন আহলাল মুস্তাহাব্বাত শ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদত বলেন সুবহানাল্লাহ আপনারা বড় আলেমরা এগুলো বলে না যে ঈদ কোন ঈদ মিলাদুন নবী কোথায় পেয়েছো এগুলো বলে কিছু খালি কলস আছে না এই যে টালটু বলটু বেলটু কিছু বলুক যাক আছে আর এ কারণে দ্বন্দ্ব সংঘাত বাড়ে মুসলমান এই দ্বন্দ্ব সংঘাতের দিকে যাবেন না মাসলাক আমারটা আমার কাছে থাক আপনারটা আপনার কাছে থাক আমারটা গুতাগুতি আপনি করবেন আপনারটা আমি করব তাহলে দিনের স্বার্থ নষ্ট হবে দিনের স্বার্থে আমরা সব এক হয়ে যাব আমার মাসলাক আমার কাছে আপনারটা আপনার কাছে কিন্তু আমার মাসলাকের নেক আমলকে আপনি ফতুয়াবাজি করবেন আমরা অন্ধ তাকলিদ করি না তাকলিদ মাত তাকলিদ আমাদের তাকলিদের সাথে আছে পাহাড় সমান তাহকিক আপনি তুড়ি মেরে উড়িয়ে দিবেন তা তো হয় না ভারসাম্যে আসুন সংকীর্ণতা পরিহার করুন আসাবিয়াত দল প্রীতি স্বজন প্রীতি ভোজন প্রীতি এটি বাদ দেন প্রীতি কয় রকম একটা স্বজন প্রীতি আরেকটা দল প্রীতি আরেকটা ভোজন প্রীতি আপনার দলেরও না রক্তেরও না ভালো করে পেটটা করে খাওয়ায় দেন ও আপনার সামসামি করবে ঠিক দল প্রীতি স্বজন প্রীতি ভোজন প্রীতি বাদ দিয়া দলিল প্রীতি পয়দা করে কি প্রীতি তারপর আমি বলবো কোন ভাই ও বন্ধু যদি মিলাদ কিয়াম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বুঝতে চান বহু বহাস করেছি আলহামদুলিল্লাহ আমার বয়স যত তার অর্ধেকের বেশি বয়স গণ্যে হবে বহাসে বহাসে গেছে আলহামদুলিল্লাহ কোথাও বহাসে যে পেয়েছি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় জিতেছি কোথাও প্রতিপক্ষ পত্র পাঠ বিদায় পত্র পাঠ বিদায় বুঝেন বহাসে বসার আগেই ভাগছে কোথাও মোহাম্মদ সাল্লামের এই গোলামের নাম শুনলে আসেই না বাহাসে তো সংঘাত বাড়ে দ্বন্দ্ব বাড়ে কি দরকার আসুন সংলাপে বসি
হ্যাঁ আপনার কাছে আমাকে দাওয়াত করেন না আমার কাছে আসেন পুলিশ দরকার নাই ম্যাজিস্ট্রেট দরকার নাই বিচারক দরকার নাই বিবেক তো আছে ঠিক কি না দলিল প্রমাণের ভিত্তিতে আমরা বিষয়গুলো সমাধান করে নিলেই তো দ্বীনের ক্ষেত্রে বৃহৎ ঐক্য হতে পারে ঠিক কি না আসুন আমরা এই মানসিকতা তৈরি করি সংকীর্ণতা পরিহার করি আমাদের মনটা ভরে গেছে সংকীর্ণতায় সালাম দেওয়ার আগে দেখে লোকে টুপিটা কেমন আমার দলের টুপি আছে কিনা ঠিক কি না আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় আসলে দেখবেন বিভিন্ন জায়গা ছাত্র আসে আমরা কোনো খুচরা ছাত্র নেই না অন্য মাদ্রাসায় পড়ে আসছে কাফিয়া পর্যন্ত সরহে জামি পর্যন্ত তারা আসে দাখেল পাস আলেম পাস ফাজেল পাস করে আসে এমন ছাত্র আছে যারা অনার্স মাস্টার্স করে এসেছে আলেম হচ্ছে আমরা বাধ্যবাধকতা করি না টুপি আমার মতো লাগবে অনেক ছাত্র এসে পাস কুল্লি লাগায় কোনদিন আমি তার মাথা থেকে পাস কুল্লি খুলি না আমি মনে করি এই পাস কুল্লি খুলে দাও টুপির সাথে এহানত কেন পাস কুল্লির সাথে তো সুন্নি ওহাবির কোনো সম্পর্ক নেই কথা বলেন পাস কুল্লি টুপি যে লাগায় এটা সমালোচনা কিছু হলো ওই যে মাজার পূজারি খাট পূজারি আছে পাস কুল্লি দেখলে বলে ওহাবি তা আমি বলবো তুমি যে বাজার পূজা খাট পূজা করো তুম না ইহাবি না উহাবি টুপিতে ওহাবি শুননি তো যে টুপি লাগায় না সে কি কথা বলবেন না যার টুপি নাই সে কি পাসপোর্টে যে লাগালো টুপি তো লাগাইছে রসুলুল্লাহর সুন্নতের মহব্বতই তো লাগাইছে আসল কথা বললে তো খেপি যাবেন শুধু টুপি পরা সুন্নতে রসুল নয় সুন্নতে সাহাবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন পাগড়ির সাথে যাক অধিকার যাই না এমনি এই খাট পূজারীরা আমার ওহাবি বলতেছে প্রিয় ভাই বন্ধুগণ তাহলে সংকীর্ণতা পরিহার করতে হবে টুপি দেখে সালাম নয় ইমান আকীদা দেখে সালাম আমরা জুব্বা কুত্তা দেখি গুন্ডি কডাস বোতাম কয়টা বোতাম আছে গনে আমার তিনটা তার তিনটা এই লোকটা ঠিক আছে এরপর দেখি কলার আছে না নাই এরপর দেখি গোল না ফারা তো যে পেন শার্ট আর টাই লাগায় কুত্তা দেখো না কেন কথা বলে এসব শিখি আদনি পাশিকা বাটকারা মৌলবীরা উম্মতের মধ্যে ফেতনা তাফাররুকা বিভেদ সৃষ্টি করছে আর কিছু বড় আলেমরা এগুলো করে না কখনো করে না আমি কার কথা বললাম খলিল আহমদ রহমতুল্লাহ দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন তিনি তার কিতাবে লিখেছেন আরে রসূলুল্লাহর মিলাদ পড়ার চেয়ে তো সওয়াবের কাজই নাই বরং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে যে গাধার পিঠে বসেছেন সেই গাধার পায়ের ধুলাবালির আলোচনাও মিন আ'লাল মুস্তাহাব্বাত অতি উত্তম শ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদতের অন্তর্ভুক্ত কারণ রসূলুল্লাহ যে গাধা ব্যবহার করেছেন সেটাও হাদিসে এসেছে আর হাদিস মানে ওয়াহী কোরআন হলো ওয়াহী হাদিস ও ওয়াহী কোরআন হলো মাতলু হাদিস গায়রে মাতলু হাদিসের প্রতি শব্দে দশটি করে নাকি আল্লাহ দান করেন সেই জন্য মিলাদুন নবী পড়লে মিলাদুন নবীর মাহফিল সওয়াবের কাজ নেক কাজ উত্তম কাজ ইবাদত এতে কোন মুসলমানের সন্দেহ থাকতে পারে না